পুলি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে ভাগাভাগি শহীদ স্মরণ। রবিবার নন্দীগ্রামে শহীদ স্মরণ সভায় হাজির বিজেপি তৃণমূল দুপক্ষই। রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটের মতোই দুই শিবিরে ভাগ 2007 সালের নিরস্ত্র বলি হওয়া মানুষগুলোর স্মৃতিচারণ। আমি আপনাদের সবাইকে নতমস্তকে শ্রদ্ধা প্রণাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রবিবার সকালে সোনাচূড়া শহীদ বেদিতে মাল্যদান করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। আপনাকে মাঝে মেরেছে, তাকে দিয়ে আপনার পা ধুয়ে জল যদি আমি খাইয়ে খাওয়াতে না ফেলেছি, আমার নাম শুভেন্দু অধিকারী। 22 জানুয়ারি সোনাচূড়ার মন্দিরে পুজো হবে। রাম মন্দির উদ্বোধনে গ্রামের মহিলাদের শঙ্খ হাতে নিয়ে সমবেত হওয়ার ডাক শুভেন্দুর। আমরা যোগদান করব আর সোনাচূড়া যে কোনো একটি মন্দিরে, সেই মন্দিরে 22 তারিখে দুপুরবেলা প্রসাদ বিতরণ এবং হোমযজ্ঞ হবে। এই নন্দীগ্রামের মাটিতেই তৃণমূল সুপ্রিমোকে বিধানসভায় হারিয়েছেন শুভেন্দু অধিকারী। ইডিসিবিআই এর গোতায় এখন ধর্মবাপ রক্ষা করো, কলকাতার লোক মমতাকে ভোট দিয়ে পস্তাচ্ছে। শহীদ স্মরণের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দু। ইডি আর সিবিআই এর গোতায় এখন ধর্মবাপ রক্ষা করো, এটা পশ্চিমবঙ্গের লোক তারা এখন হাড়ে হাড়ে পস্তাচ্ছে, কলকাতার লোকরা। দগদগে রাজনীতির স্বাদ নিল নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর শক্তগড়ে সভা সেরেছে তৃণমূল। শহীদ স্মরণ আর মাল্যদানের বহরে স্বজনহারা পরিবারগুলোর পাশে কে দাঁড়াবে সেই সময় বলবে শেষ কথা। চন্দন ভূঁইয়া রিপোর্ট, ক্যালকাটা নিউজ।